হ্যালো বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ভূগোল বইয়ের প্রথম তিনটে অধ্যায় নিয়ে যে তিনটে অধ্যায় হচ্ছে তোমার এক নম্বর অধ্যায় হচ্ছে আকাশ ভরা সূর্য দুই নম্বর অধ্যায় হচ্ছে পৃথিবী কি গোল আর চার নম্বর তিন নম্বর অধ্যায় হচ্ছে তোমার তুমি কোথায় আছো এই তিনটে অধ্যায় আমি পরপর যে বড়ো প্রশ্নগুলো আছে মানে দুই নম্বর বা তিন নম্বর পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো আর অতি সংক্ষিপ্ত বা এমসিকিউ টাইপের প্রশ্ন অলরেডি আমি কমপ্লিট করে দিয়েছি পুরো বইয়ের তো সেই ভিডিওগুলো যারা দেখো নি তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিও আর আমি লিঙ্ক ও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেই ডেসক্রিপশনে গিয়ে তোমরা অতি সংক্ষিপ্ত টাইপ প্রশ্নগুলো দেখে নিও আমি এখানে শুধু আলোচনা করবো দুই নম্বর তিন নম্বর বা পাঁচ নম্বরের বড়ো প্রশ্ন আর শুধু প্রশ্নগুলো উত্তর নয় ঠিক আছে তো চলো কথা না বাড়িয়ে আমরা পরপর শুরু করছি তো দেখতে পাচ্ছ লেখা আছে ষষ্ঠ শনি প্রথম অধ্যায় ভরা সূর্য তারা তো প্রথম প্রশ্নটা দেখো কী বলেছে যে মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ড কী দুই নম্বর কোয়েশ্চেন হচ্ছে নিহারিকা কী নিহারিকা কি ঠিক আছে তিন নম্বরটা হচ্ছে ছায়াপথ বা গ্যালাক্সি কাকে বলে চার নম্বরটা হচ্ছে আলোকবর্ষ কি পাঁচ নম্বরটা হচ্ছে নক্ষত্রমণ্ডল কাকে বলে ছয় নম্বরটা দেখো বলেছে সৌর কলঙ্ক কাকে বলে তারপর সাত নম্বরটা হচ্ছে সৌরঝড় কাকে বলে আট নম্বরটা হচ্ছে গ্রহ কাকে বলে নয় নম্বরটা হচ্ছে তোমার অন্তঃস্থ গ্রহ কাকে বলে আর দশ নম্বরটা হচ্ছে বহিষ্ঠ গ্রহ কাকে বলে ঠিক আছে এগুলো সব হচ্ছে দু নম্বরের প্রশ্ন মানে এগুলো প্রশ্ন এলে দুই মার্কস করে থাকবে মানে নক্ষত্রমণ্ডল কাকে বলে এটা থাকবে তোমার দুই তো এগুলো সব হচ্ছে দুই নম্বর করে থাকবে যতগুলো বলছি নেক্সট নম্বরটা কি বলেছে যে মঙ্গলকে লাল গ্রহ বলে কেন বারো নম্বরটা হচ্ছে ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয় কেন তেরো নম্বরটা হচ্ছে বুধ হচ্ছে সূর্যের নিকটতম গ্রহ কিন্তু বুধের উষ্ণতা শুক্র গ্রহের চেয়ে বেশি নয় কেন মানে তোমার শুক্র গ্রহের উষ্ণতাটা বেশি বুধ কাছে আছে সূর্যের কিন্তু বুধের উষ্ণতাটা বেশি নয় কার থেকে শুক্রের তুলনায় তার জন্য বলেছে বুধ সূর্যের নিকটতম গ্রহ হলেও শুক্র গ্রহের উষ্ণতা সবচেয়ে বেশি কেন ঠিক আছে নেক্সট দেখো চোদ্দ নম্বরটা প্লোটোকে বামন গ্রহ বলা হয় কেন পনেরো নম্বরটা বলেছে উপগ্রহ কাকে বলে ষোলো নম্বরটা হচ্ছে চান্দ্র মাস কাকে বলে সতেরো নম্বরটা কি বলেছে যে তারা খসা বা উল্কাপাত কি তারপর আঠেরো নম্বরটা বলেছে স্পেস স্যুট কি উনিশ নম্বরটা হচ্ছে নাসা কি তারপর কুড়ি নম্বরটা হচ্ছে দেখো দিনের বেলা তারা দেখা যায় না কেন মানে দিনের বেলায় তারা দেখা যায় না কেন এটা কারণ ব্যাখ্যা করতে বলেছে ঠিক আছে কারণ ব্যাখ্যা করো আর একুশ নম্বরটা হচ্ছে তারাগুলো মিট মিট করে কেন এটা ব্যাখ্যা করতে বলেছে কারণ দিয়ে বাইশ নম্বরটা হচ্ছে আমরা চাঁদের একটা পিট দেখতে পাই কারণ ব্যাখ্যা করো ঠিক আছে এগুলো প্রশ্নগুলো সব বই আছে দেখবে দেখো কোয়েশ্চেন যেটা হচ্ছে চাঁদে কেউ কারো কথা শুনতে পায় না কারণ কি ব্যাখ্যা করতে বলেছে চব্বিশ নম্বরটা হচ্ছে নক্ষত্র গ্রহের মধ্যে পার্থক্য লেখো পঁচিশ নম্বরটা হচ্ছে বিভিন্ন নক্ষত্র মন্ডল সম্পর্কে তোমার আলোচনা করো ঠিক আছে এটা পাঁচ নম্বরের জন্য তারপর নেক্সট দেখো অধ্যায় দুই পৃথিবী কি গোল এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো আছে দুই নম্বর তিন নম্বর বা পাঁচ নম্বর সেগুলো আলোচনা করছি দেখো এক নম্বরটা হচ্ছে দিগন্ত রেখা কাকে বলে এটা দুই মার্কস থাকবে দুই নম্বরটা হচ্ছে জিওড বলতে কি বোঝো তিন নম্বরটা হচ্ছে গোলাকার পৃথিবী থেকে আমরা পড়ে যাই না কারণ ব্যাখ্যা করো তারপর চার নম্বরটা হচ্ছে কোন জিনিসের ওজন পৃথিবীর মাঝ বরাবর তোমার অর্থাৎ নিরক্ষরেখা থেকে যত হয় নিরক্ষরেখা যত হয় দুই প্রান্তে মেরুর কাছে তার থেকে বেশি হয় ঠিক আছে কি বললাম কোনো জিনিসের ওজন পৃথিবীর মাছ বরাবর অর্থাৎ নিরক্ষরেখায় যত হয় দুই প্রান্তে মানে মেরুর কাছে গেলে তার থেকে বেশি হয় এটা কারণ ব্যাখ্যা করো সেটা বলেছে থাকবে তিন নম্বর তারপর পাঁচ নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে যে দিগন্তরেখার দিকে তাকালে পৃথিবী সর্বদা গোলাকার মনে হয় কারণ ব্যাখ্যা করো তিন নম্বর থাকবে তারপর ছয় নম্বরটা বলেছে দেখো গ্রিক দার্শনিক এরাস ঠিক আছে কি বললাম এরা এরা কি দেখে পৃথিবীর গোলাকৃতি প্রমাণ দেন তারপর দেখো সাত নম্বর কোশ্চেন পৃথিবী কি গোল পৃথিবী কি সত্যি গোল অথবা পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো ব্যাখ্যা করো এই দুটো প্রশ্নের উত্তর সেম তারপর নেক্সট দেখো লাস্ট যে চ্যাপ্টারটা আলোচনা করব অধ্যায় তিন তুমি কোথায় আছো তো প্রশ্নগুলো দেখো কি বলেছে গ্লোবটা হেলে থাকে কেন দুই নম্বর কোয়েশ্চেন হচ্ছে নিরক্ষীয় তল কাকে বলে তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে কক্ষপথ কাকে বলে চার নম্বরটা হচ্ছে দেখো কক্ষ তল কাকে বলে পাঁচ নম্বরটা হচ্ছে দার রেখা কাকে বলে তারপর ছয় নম্বরটা হচ্ছে দেখো দার্গিমা রেখা বৈশিষ্ট্যগুলি লেখো দার্ঘিমা রেখা বৈশিষ্ট্যগুলি লেখো আর দার্গিমা রেখার গুরুত্ব লেখো তারপর সাত নম্বর কোশ্চেনা কি বলেছে দেখো যে অক্ষাংশ ও অক্ষরেখার বলতে কি বোঝো আট নম্বরটা বলেছে অক্ষরেখা বা সমাক্ষরেখা বৈশিষ্ট্যগুলি লেখো আর অক্ষরেখার গুরুত্ব লেখো তারপর নয় নম্বরটা দেখো কি বলেছে যে মূল মধ্যরেখা কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো এর গুরুত্ব লেখো দশ নম্বরটা কি বলেছে দশ নম্বরটা বলেছে পার্থক্য লেখো অক্ষরেখা ও দার্ঘিমা রেখা আর নিরক্ষরেখা ও মূল মধ্যরেখা এটার মধ্যে পার্থক্য লিখতে বলেছে দুটো ঠিক আছে তো বন্ধুরা এই তিনটে পাঠের যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো আমি আলোচনা করলাম আর অতি সংক্ষিপ্ত টাইপের প্রশ্নগুলো তোমাদের জানতে হলে ডিসক্রিপশনে দেখো ডিসক্রিপশানে অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে গিয়ে এই তিনটে অধ্যায়ের অতি সংক্ষিপ্ত টাইপের প্রশ্নগুলো মুখস্থ করে ফেলো তো ওই অতি সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন আর এইগুলো তোমরা যদি কমপ্লিট করো তাহলে এর বাইরে কোনো প্রশ্ন আসবে বলে আমার মনে হচ্ছে না ঠিক আছে আর তোমরা আমাকে ফেসবুকে লাইক করে ফেসবুক পেজটাকে কমেন্ট করতে পারো সেখানে গিয়ে কোনো অসুবিধা থাকলে আমাকে সরাসরি মেসেজ করতে পারো তো ফেসবুক পেজের আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে তোমরা লিঙ্কে গিয়ে ফেসবুক পেজটাকে লাইক করে রেখো ওকে বন্ধুরা সব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ